আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দোয়া করি আপনারা সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন। প্রথম আলোতে কিছুক্ষণ আগে দেখলাম একটা নিউজ শেয়ার হলো। নিউজটার টাইটেল ছিল এরকম, ক্যান্সারে আক্রান্ত অ্যান্ড কিশোর, পাশে দাঁড়ানোর আহ্বান। ব্যাপারটা আমি আপনাদের খোলাসা করে বলছি, প্রকৃতপক্ষে জনপ্রিয় কণ্ঠশিল্পী অ্যান্ড কিশোরের ক্যান্সার হয়েছে বা ক্যান্সারে আক্রান্ত হয়েছে বলতে পারেন। তার উন্নত চিকিৎসা চলছে, তো তার চিকিৎসা কার্য সম্পূর্ণ করতে মোটামুটি 2 কোটি টাকার উপরে লাগবে। তো এত টাকা তার পরিবারে দেওয়া সম্ভব না, তাই বাংলাদেশের মানুষের কাছে, তাকে যারা ভালোবাসে তাদের কাছে, পুরো বিশ্বের মানুষের কাছে তিনি হাত পেতেছেন বলতে পারেন, বা সাহায্য কামনা করেছেন। আপনারা তাকে টাকা দিয়ে সাহায্য করুন, এই আবেদন জানাইছে। তো আমি আপনাদের একটা কথাই বলবো, যারা অ্যান্ড কিশোরকে ভালোবাসেন তারা যদি চান সাহায্য করতে, তো আমি ডিসক্রিপশন বক্সে একটা লিংক দিয়ে দিব, সেখানে গিয়ে আপনারা টাকা দিতে পারেন। তিনি একটি ওয়েবসাইটে সাহায্যের আবেদন করেছেন, সেখানে ডোনেট সিস্টেম আছে, ঠিক আছে, আপনারা ওয়েবসাইটটা ঘেটে দেখে নেবেন। এখনও পর্যন্ত দেখি কত টাকা সংগ্রহ হয়েছে, $762 সংগ্রহ হয়েছে। আপনারা এখানে গিয়ে যাচাই করবেন, অবশ্যই আমার কথায় বিশ্বাস করার দরকার নেই, যাচাই করবেন সাইটটা ঠিক আছে কি না, তারপরে যদি আপনার সামর্থ্য থাকে আপনি এখানে ডোনেট করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে আরেকটা বিষয় বলে নেই, আমি দেখলাম এই পোস্টের নিচে বাংলাদেশের মানুষজন বিভিন্ন রকম কমেন্ট করছে। আপনারা জানেন যে আমরা প্রায়ই দেখছি যে জনপ্রিয় কণ্ঠশিল্পীরা বা অভিনেতারা শেষ বয়সের দিকে এসে একটা কঠিন রোগের শিকার হচ্ছে, কঠিন রোগ হচ্ছে তাদের, এর জন্য প্রধানমন্ত্রীর কাছে হাত পাততেছে কিংবা বিভিন্ন মানুষের কাছে হাত পাততেছে, আমরা দেখেছি। তো মানুষজন মনে করছে যে গান বাজনা হারাম, অভিনয় টভিনয় হারাম, এই জন্য হয়তো বা তাদের শেষ বয়সে এসে এরকম রোগের শিকার হচ্ছে বা এরকম রোগে আক্রান্ত হচ্ছে তারা। এই ব্যাপারটা নিয়ে আমি কথাবার্তা বলতে চাই না, তবে একটা বিষয় এখানে আছে যে তারা তো অনেক গান করেছে, অনেক গান করেছে অ্যান্ড কিশোর, তারপর অনেক স্টেজ প্রোগ্রাম করেছে, এত টাকা গেল কই, এখন শেষ বয়সে এসে হাতই পাততে হবে কেন, এটা জাস্ট প্রশ্ন থেকে যায়। যাই হোক, হয়তো বা খরচ হয়ে গেছে,